1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের বিজয়। বিশ্বের মানচিত্রে যোগ হয় একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ। এই মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মহান স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অবকাঠামোগত সংস্করণ ও উন্নয়নে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এজন্য তিনি গুরুত্ব দিয়েছিলেন জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর। প্রত্যেক বছর 30 লক্ষ লোক বাড়ে, আমার জায়গা হলো 550,000 স্কোয়ার মাইল। 25 বছর 30 বছর পরে বাংলায় কোনো জমি থাকবে না হাল চাষ করার জন্য। সেই জন্য আজকে আমাকে পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পরিবার পরিকল্পনা বড় অবদান রেখে চলেছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদনে বলেছে, 70-এর দশকে বাংলাদেশের প্রত্যেক নারী গড়ে 6টি সন্তানের মা হতেন। 1990 সালে এই সংখ্যা গড়ে 3 জনে আসে। গড় সন্তান সংখ্যা পরে আরও কমে এসেছে। নারীদের পড়ালেখা ও চাকরি বাকরির সুযোগ, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে অংশগ্রহণের হার বাড়ার ফলে সন্তান গ্রহণের সংখ্যাও কমে আসে। বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা নীতির সুষ্ঠু প্রয়োগের কারণে আমাদের দেশটি জনসংখ্যা নিয়ন্ত্রণে সফলতার চিহ্ন রেখে চলেছে। বর্তমানে দম্পতি প্রতি সন্তান সংখ্যা 2.3। বাংলাদেশ যে ধারাবাহিকভাবে জন্ম নিয়ন্ত্রণ তথা পরিবার পরিকল্পনা কর্মসূচিতে সাফল্য অর্জন করে চলেছে, তার পেছনের মূল শক্তি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বাল্যবিয়ে এখন প্রায় নির্মূল হতে চলেছে। বাল্যবিয়ে নিয়ন্ত্রণে বিভিন্ন উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথকে সুপ্রশস্ত করতে দায়িত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ বেতার। পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বাল্যবিয়ের কুফল নানা বিষয় নিয়ে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করছে। এর মধ্যে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান, ফোন ইন, প্রামাণ্য অনুষ্ঠান, সাক্ষাৎকার, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি গত 18 ফেব্রুয়ারি 2020 খ্রিস্টাব্দে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রচার শুরু করে বাল্যবিয়ের কুফল তথা জনসংখ্যা নিয়ন্ত্রণে একটি বিশেষ সচেতনতামূলক ধারাবাহিক নাটক। এটা কেমন কথা হইল? আমরা একলগে খাইতে বসি, অথচ মতি না খাইয়া বাড়িদুয়ারে বসে রয়েছে। মানুষের মধ্যে এ সংক্রান্ত বিভিন্ন সচেতনতা বৃদ্ধির জন্যই প্রচার শুরু হয় এই ধারাবাহিক নাটক। নিহারবানু শিরোনামের এই নাটকটি রচনা করেছেন মোহাম্মদ শাহ আলমগীর। মানুষ সুখের আশায় ঘর বাঁধে, কিন্তু অবধারিতভাবে সে আশা ভেঙে যায় যদি তা হয় বাল্যবিবাহ। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় বাল্যবিবাহ এক বিরাট চ্যালেঞ্জ, আর নিহারবানু নাটকের মূল বিষয়ই হচ্ছে বাল্যবিবাহ। নিহারবানুর মা ছিলেন বাল্যবিবাহের শিকার, নিহারবানুকে জন্ম দিতে গিয়ে তিনি মারা যান। অনুষঙ্গ হিসেবে এই নাটকের গল্পে আরও উঠে এসেছে নারী শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পুষ্টি প্রভৃতি বিষয়। আর নিহারবানু এদেশে বাল্যবিবাহ রোধে এক সোচ্চার কণ্ঠস্বর। নিহারবানুর বাল্যবিয়ে হবার কারণে প্রসবকালীন জটিলতায় তিনি মারা যান। স্ত্রী মারা যাবার পর তার স্বামী মতি
বাল্যবিয়ে প্রতিরোধে নানা রকম সচেতনতামূলক কাজ করতে থাকেন। অনবদ্য অভিনয় করে চলেছেন এই চরিত্রে ফজলুর রহমান বাবু। একটি জরিপে দেখা গেছে, এদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে তা নিয়ন্ত্রণ করা না গেলে 2031 সাল নাগাদ জনসংখ্যা বেড়ে প্রায় 20 কোটিরও বেশি হতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পরিবার পরিকল্পনা গ্রহণ সহ সময়োপযোগী উদ্যোগ অব্যাহত রাখতে হবে, আর এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে নিহার বানু নাটকে। বাংলাদেশের আজকের উন্নয়নের পেছনে ভূমিকা রেখেছে এমন কয়েকটি খাতের উল্লেখযোগ্য একটি হল পরিবার পরিকল্পনা কার্যক্রম। করোনা মহামারীর কারণে যাতে বাল্যবিয়ে না বাড়ে, পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ ব্যাহত না হয়, সেজন্য নতুন করে আরও উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাল্যবিয়ে প্রতিরোধের সেই মিছিলে সামিল হয়েছে নিহার বানু ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ধারাবাহিক নাটক নিহার বানু। এই নাটকটি প্রতি মঙ্গলবার রাত 8:10 প্রচারিত হয়ে থাকে, যা বাংলাদেশ বেতার ঢাকা ক এবং FM 106 MHz প্রচারিত হয়। নিহার বানু নাটকের কেন্দ্রীয় চরিত্রের একটি চরিত্র। চন্দ্রিমা পাল নিহার বানু চরিত্রকে ফুটিয়ে তুলেছে নিখুঁতভাবে। নিহার বানু যেন সচেতনতার প্রতীকী উপস্থাপন। এই নাটক শুরু থেকেই শ্রোতা নন্দিত হয়েছে সমধিক। শ্রোতাদের নানা বিষয়ে সচেতন ও সতর্ক করে তুলছে, তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চলেছে। নিহার বানু মতিদের মতো মানুষরাই আমাদের চেতনার উৎস, কুসংস্কার পরিহার ও আচরণগত পরিবর্তনের মনোজাগতিক উদ্দীপক। উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে শুনতে হবে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের ধারাবাহিক নাটক নিহার বানু, প্রতি সপ্তাহে মঙ্গলবার ঠিক রাত 8:10 সুখী সংসার অনুষ্ঠানে।